ভাঙ্গনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘর বাড়ি আবার কেউ কেটে ফেলছেন গাছপালা একের পর এক বসত বাড়ি ও ফসলি জমি গ্রাস করছে নদী গত এক মাস ধরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকার পাড়া থেকে মোল্লারহাটের নুরুনহার স্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় চলছে ধরলা নদীর বামতীরের ভাঙ্গন সবশেষ গত দুই সপ্তাহে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার সবকিছু হারিয়ে মানবতর জীবন কাটছে ভুক্তভোগীদের জনপথ রক্ষায় ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর এমন অবস্থা পরপর কাচারভাঙ্গে গাছপালা গাছ বৃক্ষ সব চলে যাচ্ছে আমাদের নদীর এই নদীটা যদি সেই ঠিকভাবে যদি এত কষ্ট না। এই নদী আমার সব নষ্ট করত না আমরা উর্ধতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের মতো অনেক এখানে ভুক্তভোগী রয়েছে যদি তারা এখানে সুনজর দেয় একটু দৃষ্টিপাত করে এই নদী ভাঙ্গন যদি রোধ করে তাহলে আমাদের মতো এই পার্শ্ববর্তী যে লোকগুলো আছে এই লোকগুলো একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে এদিকে ভাঙ্গনের কথা স্বীকার করলেও ব্যবস্থা আর আশ্বাস দিয়েই দায় সারছে পানি উন্নয়ন বোর্ড আমরা বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কাজ বাস্তবায়ন করেছি প্রায়োরিটি ভিত্তিতে আমরা কাজগুলো করে থাকি সরকারি স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে আমরা সেখানে জরুরি কাজ বাস্তবায়ন করি এখানে সরকার পড়ার যে ইয়েটা আছে আমরা এখানে আমরা অনুমতি পাইনি এখনো আমরা অবজারভেশনে রেখেছি এর বাইরে আমরা বিআইডব্লিউটিএ থেকে একটি বরাদ্দ পাচ্ছি সেটি এমইউ পর্যায়ে আছে হয়ে গেলে আমরা সেখানে আহ্বান করে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারব পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ধরলা ব্রহ্মপুত্র তিস্তা ও দুধকুমার নদের ভাঙ্গনে গত তিন মাসে কুড়িগ্রামে বসত ভিটা হারিয়েছে সাত শতাধিক পরিবার বাদশাহ সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম